দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা বলবেন কাইন্ডলি। নাসির ভাই, শুনলাম রিসেন্টলি যে ব্রিটিশ গভর্নমেন্ট নাকি বাংলাদেশকে সেফ কান্ট্রি হিসেবে আপনার ঘোষণা করেছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এলজিবিটির ব্যাপারটা, যদি বাংলাদেশকে সেফ কান্ট্রি ঘোষণা করা হয় তাহলে কি এলজিবিটির ব্যাপারটাও কি এটা কি সেফ হয়ে যাবে নাকি? এটা কি খবরটা আপনি দেখেছেন, এটা ফরমানটা দেখেছেন আপনি বা শুনেছেন? এটা জি, আজকে আমি ফেসবুকে দেখলাম একটা ওই বাংলা সংবাদে যে ওই যিনি সংবাদ প্রচার করেন উনি বললেন যে সরকার নাকি এটা ঘোষণা করেছে যে বাংলাদেশ এবং সাথে আরো চারটি দেশের নাম উনি বলেছেন। তো ইজিপ্ট আছে, বাংলাদেশ আছে, তিউনিসিয়া আছে। এখন যে জিনিসটা হচ্ছে এটা ডিপোর্টেশনের জন্য, এটা অন্য কিছু না, শুধু ডিপোর্টেশন। যে ব্যক্তিরা এখানে এসে পাসপোর্টটা ফেলে দিচ্ছেন, যাদের কোনো মামলা নেই, যাদের সব অ্যাপিল শেষ হয়ে গেছে, যারা 100% অনিবন্ধিত অভিবাসী, তাদের জন্য মানুষকে সেফ কান্ট্রি ঘোষণা করছে, অ্যাসাইলামের জন্য নয়। আজকে একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করেছে, ছাত্র হিসেবে এসেছিল, একটা প্যাকেজ ম্যারেজে এসেছে, অথবা একটা কেয়ার ভিসা এসেছে, প্যাকেজে এসে মামলা করেছে, এটা করেছে, সেটা করেছে, কিচ্ছু নেই। তাকে যখন পাঠিয়ে দিবে, অনলি দ্যাট কেসের ক্ষেত্রে আপনার সেফ কান্ট্রি ঘোষণা করছে, এটা অ্যাসাইলাম এর জন্য না, এটা হিউম্যান রাইটস এর জন্য না। দর্শক কি বুঝতে পেরেছেন? সুতরাং যারা তথ্য দিচ্ছেন তারা তথ্য যদি পরিপূর্ণভাবে না দেন সেক্ষেত্রে অসুবিধা। এটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যখন বিরোধী দলের ছিলেন তিনি তখন এই কথা বলেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশ সেফ কান্ট্রি, আমরা এদেশে অনিবন্ধিত ভবিষ্যতে পাঠিয়ে দেব, এবং তার প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তিনি রক্ষা করবেন। মানুষের সাথে বাইল্যাটারাল চুক্তি আছে, সুতরাং যারা 100% অনিবন্ধিত, যাদেরকে প্লেনে তুলে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা এ সরকারের আছে, তাদের জন্য এই ফরমান। কোনো পেন্ডিং অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন অ্যাপিলের জন্য, ফার্দার সাবমিশনের জন্য এটা প্রযোজ্য না। ধন্যবাদ। ফেল নয়, লাইফ ইন দি ইউকে পাস করতেই হবে। 20 বছর থেকে আস্থা, বিখ্যাত প্রতিষ্ঠান BSGS কলেজ, ইউকে ভিসা, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য সেট এক্সাম A1, A2 এবং B1, আরো বিশেষ PCO ড্রাইভারের জন্য জিরো এক্সাম, যে কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে BSGS কলেজ। আজই কথা বলুন 02-03-633-2457।